আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন আল্লাহ পাক এক দিনে দুই দিন নয় এক বছরে দুই বছরে আদম নবীকে সৃষ্টি করেন নাই আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘ 120 বছরে ওনাকে সৃষ্টি করেছেন আরে তো আস্তে বলে সুবহানাল্লাহ 120 বছরে আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করেছেন প্রথম 40 বছরে আল্লাহ পাক আদম নবীর জন্য মাটি সংরক্ষণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে মাটি সংরক্ষণ করে আল্লাহ পাক জান্নাতের ভিতরে তাকে সেই মাটি বিছালেন আদম নবীর সাধারণ আমাদের মতো 3.5 হাত গটির 5 হাত 4 হাত মানুষ ছিলেন না আদম নবীর বুখারীর বর্ণনা এসেছে 60 জবান আদম নবীর উচ্চতা ছিল 60 গজ তথাপি 120 হাত লম্বা এই আদম নবীর জন্য পৃথিবী থেকে মাটি সংরক্ষণ করলেন মাটি সংরক্ষণ করার পরে আল্লাহ পাক এর পরবর্তী 40 বছরে এই মাটিটা কাদা করলেন কাদা মাটি বানালেন কাদা মাটি বানানোর পরে আল্লাহ পাক এবার তার একটা অবকাঠামো বানালেন তাফসীর কুরতুবীতে এসেছে এই অবকাঠামো বানানোর 40 বছর পার হয়ে গেল এরপরে এই হলো 80 বছর এরপর 40 বছরে আল্লাহ তার এই অবকাঠামোটা একটা সুঠাম দেহ দিয়ে বানালেন সুঠাম দেহ দিয়ে বানানোর পর এবার আল্লাহ পাক জান্নাতে আদম নবীকে রেখে দিলেন এখনো রূহ দেন জান্নাতে যখন রেখে দিলেন ফেরেশতারা কানে কানে কথা বলছে আল্লাহ কি বানাচ্ছে আল্লাহটা কি বানাচ্ছেন জান্নাতে এত বছর ধরে পড়ে আছে এবার যে ফেরেশতাদের যে সর্দার ছিল আজাজিল যার অপর নাম হলো ইবলিস জোরে বলেন কি ইবলিস ইবলিস ফেরেশতা থেকে এই নষ্ট হয়েছে কিভাবে এই শয়তান এই উপাধি পেয়েছে কিভাবে আগে কিন্তু বলেছি বেয়াদবি জোরে বলেন কি এজন্য যুবক ভাইদেরকে বলি বেয়াদবি যেন না হয় মুরব্বীদের সাথে বেয়াদবি যেন না হয় মুরব্বীদেরকে দেখলে সালাম কালাম তাদেরকে ভালো মন্দ যাচাই জিজ্ঞাসা করা এটা যুবকদের উচিত ঠিক কিনা বলে সম্মান করব যুবকদের এই মুরব্বী বাবাদেরকে বেয়াদবি করব না আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না যারা আমাকে একটি অক্ষর পড়িয়েছেন ওই শিক্ষকের সাথে বেয়াদবি করব না এগুলো ইসলাম বলে সুবহানাল্লাহ বলে এই আজাজ ইবলিস সে চিন্তা করলো এই জান্নাতের ভিতরে এটা এভাবে বানিয়ে রাখছেন কেন এবার ইবলিস বাহির দিয়ে দেখতেছে দেখতেছে দেখার পরে এবার সে চিন্তা করলো আমি এই এত বিশাল দেহের ভিতরে ঢুকব ভিতরে ঢুকে দেখব কি আছে এবার সে ভিতরে দিয়ে ঢুকে পশ্চাৎ দিক দিয়ে সে বের হয়ে গেল এবার সে চিন্তা করে এটার ভিতরে কিছুই নাই কিছু নাই বলতে কি নাই কথা বলেন কি আওয়াজ দিয়ে বলেন ইয়াস আলুনাকা আনি রূহ এই রূহটা নাই কোথায় ঢোকা দিবে নষ্ট নাই ইন্না নাফসাল আম্মারাতুন বিসু এটাই মানুষকে ভালো কাজে আদেশ দেয় এটাই মানুষকে মন্দ কাজে আদেশ দেয় ঠিক কিনা বলে এটা যখন ভিতরে নাই এবার সে বাহিরে চিন্তা করলো কিছুই পায় নাই এই ইবলিস এই শয়তান আস্তি করে একটা থুতু মারলো থুতুটা গিয়ে বলল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নাভির জায়গা এই জায়গাতে যেজন্য এই জায়গাটা এই জায়গাতে যখন থুতুটা পড়ল আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন এই সে এইভাবে সেখানে থুতু মারল আমি আল্লাহ তাকে মানুষকে বড় আদর বড় মায়া করে বানাচ্ছি দীর্ঘ 120 বছর হয় তাকে আমি এভাবে বানাচ্ছি ফেরেশতারারে তোমরা একটা কাজ করো যেখানে আদমের গায়ে যে জায়গাতে থুতুটা লেগেছে ওই জায়গার থুতু লাগানো মাটিটা তোমরা সেখান থেকে সরিয়ে দাও ও আমার বাবারা ও মায়েরা বোনেরা আজ আমরা তাফসীর কিতাবে পাই আমরা যে মানুষ আমাদের এই জায়গাটা যে ভিতরে ভিতরে চলে গিয়েছে এই জায়গাটাতে চাপা চাপা মনে হয় এই জন্য চাপা এই জায়গা গাইতে ইবলিস থুতু মেরেছিল আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে যেই মাটি টুকু সেখান থেকে সরিয়েছে এই মাটি সেখান থেকে সরানোর ফলে জায়গাটা গর্ত গর্ত চেপে আছে আমার আল্লাহ বলে হে বান্দা এবার তুমি চিন্তা করো আমি আল্লাহ তোমাকে কত আদর করে কত মায়া করে বানাইলাম কত সম্মান করে বানাইলাম যেই গায়ে তোমাকে ইবলিস থুতু মেরেছে আমি আল্লাহ সেখান থেকে থুতুটা সরিয়ে দিলাম আমি আল্লাহ শুধু তাই নয় বান্দা তোমাকে মানুষ বানাইলাম এখান থেকে তাফসীরের কি
মানুষ বানিয়েছেন এই জন্য মানুষের উচিত মানুষ যেন আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহর শুকর আদায় করে সূরে বলেন সুবহানাল্লাহ মানুষ দেখলে ঘেউ ঘেউ করে কথা বলেন না কেন মানুষকে ভয় দেখাতে পারে আমরা যে রাতের বেলা গাড়ি নিয়ে যাই মনে হয় যেখানে কুকুর থাকে সেখানেই ধমকাতে শুরু করে বিশেষ করে একটা প্রসিদ্ধ জায়গা হলো আমি যখন কখনো বাসায় আসি রাতের বেলা বাসা দিয়ে যখন এদিকে যাই উত্তরগাঁও মাজার আছে না এই জায়গায় গেলে এমন কোন দিন নাই যেই দিনে কুকুর ঘেউ ঘেউ করে না এখন আবার এক শ্রেণীর পাগল বুঝবে মনে হয় এটা বাবার দরবারের কেরামতি কথা বলেন না কেন যারা আগে মান্নত করতো এক ছাগল এখন তারা মান্নত করবে দুই ছাগল হুজুরে হুজুরে দরবার করে গেছে আবার উল্টা বুঝছেন না মানে কুকুরের এতটুকু শক্তি আছে সে ভয় দেখাতে পারে মানুষকে ভয় দেখাতে পারে মানুষ ভয়ে তার থেকে পালানোর চেষ্টা করে আল্লাহ যদি চাইতেন কুকুর ছেড়ে দিত কথা বলেন না যে মা বোনেরা ভালো করেছে দুইজন মহিলা যখন বসে এরা উকুন মা উকুন মারা উকুন উকুনের ছোট যেটা আছে বাচ্চা বাচ্চা সেটাকে কি বলে ও তো মাশাআল্লাহ আপনারাও জানেন লিক বলে এই লিকটা যখন ধরে লিকটা ধরে একজন মহিলা এই লিকগুলো মারতে বড় ভালো লাগে ঠিক কিনা বলে আল্লাহ যদি এই লিক বানিয়ে দিতেন কোন কথা কোন ভয় দেখানোর সুযোগ আছে কথা বলেন আল্লাহ যত সুন্দর করে অবকাঠামো দিয়েছেন শুধু তাই নয় এ ভাই আমি অনেক জায়গাতে বলেছি আল্লাহ পাক আমাদের কি কিভাবে সম্মানিত করেছেন তাকান আশেপাশের গাছপালাগুলোর দিকে তাকান এই গাছ কত লম্বা হোক এই গাছের পাতাগুলো আস্তে করে জমিন মুখ করে আল্লাহ বানিয়েছেন আপনার গোয়াল ঘরে যে গরু আছে ষাঁড় আছে গাভী আছে সেদিকে তাকান দেখবেন মাথাগুলো আল্লাহ পাক জমিন মুখী করে বানিয়েছেন কুকুর শিয়াল বিড়ালের দিকে তাকান মাথাটা আল্লাহ পাক জমিন মুখী কপালটা জমিন মুখী করে আল্লাহ বানিয়েছেন আর আমি আপনি যে মানুষ আমি আপনি যে পুরুষ এদের বগিরা যারা আছি যুবক যুবতী যারা আছি আমাদেরকে যে আল্লাহ পাক মায়া করে মানুষ বানিয়েছেন আমাদের চেহারাটা আল্লাহ পাক সোজা করে বানিয়েছেন নত করে রাখেন নাই আল্লাহ বুঝান বান্দা ওগুলো তো জানে না ওরা তো জানোয়ার যেখানে খায় সেখানে ময়লা ফেলে সেখানেই ঘুমায় এদের কোনো বিবেক নাই এরা বুঝতে পারে না আর তোমাদেরকে বিবেক বুঝ দিয়েছি আকল জ্ঞান দিয়েছি তুমি এই জ্ঞান থাকিয়ে যেন আমার কুদরতি পায় সেজদাই করো সেজন্য তোমাকে মানুষ বানিয়েছি